দের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সভাকে জয় মেসিহ। আজকে দিন 6 ফেব্রুয়ারি, দিন মঙ্গলবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এ হচ্ছে বিশ্বাসের ঢাল। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী কী আমরা পাঠ করবো। ইফিসিয়ের 6:16 আজ আমরা পাঠ করি। এইসব ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যার দিকে তোমরা হয় মন্দ আত্মার সব আগুনের তীরকে নিভাতে পারে। বিশ্বাসের ঢাল আমাদেরকে রক্ষা করে, আমাদের আশ্রয় দেয় এবং শয়তান কষ্ট থেকে আমাদেরকে রক্ষা করবে। 1965 সালে হিন্দি বিরোধী আন্দোলনের সময় ছাত্ররা পুলিশ কর্মীদের লক্ষ্য করে প্রাথম নিক্ষেপ করেছিল, কিন্তু পুলিশ কর্মীদের হাতে ঢাল ছিল এবং মাথায় লোহার হেলমেট ছিল। এমনকি তাদের গাড়ির জানালায় লোহার গিলেও ছিল এবং এই সমস্ত কারণে তারা আঘাত এবং ক্ষতি থেকে রক্ষা পাইছিলেন এবং তাদের যানবাহনও সুরক্ষিত ছিল। আমরা যখন আধ্যাত্মিকভাবে উন্নতি করতে চাই তখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ হয়। শয়তান আমাদের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধ চালায় এবং আমাদের অগ্রগতি বোধ করতে জ্বলন্ত আর্টগুলি চালিয়ে যায়। অনেক পৌরাণিক গল্পে আমরা পড়ি শত্রু তাদের ধনুষ থেকে বিষাক্ত সাপ গুলি করে এবং এই সাপগুলি এই গল্প অনুসারে প্রতিপক্ষকে আক্রমণ করবে এবং কামড় দেবে। প্রেরিত পৌলুস যখন শয়তানকে ডার্ট সম্পর্কে লেখেন তখন তিনি সেগুলিকে জ্বলন্ত ডার্টস বলে ডাকেন। যখন জ্বলন্ত মশালগুলি শত্রুদের দিকে তীর হিসাবে গুলি করা হয় তখন এটা জ্বলন্ত ডার্ট হিসাবে শত্রুদের শিবিরগুলিতে আক্রমণ করবে। শয়তান জ্বলন্ত ডার্টগুলি পরীক্ষা করে এবং ক্লেশকে নির্দেশ করে, এটা কি এত চমৎকার হবে না যদি আমার কাছে ওই সমস্ত জ্বলন্ত ডার্টগুলিকে আটাকানোর জন্য একটি ঢাল থাকে যাতে এটি আমাদের ক্ষতি না করে। বিশ্বাস প্রতিপক্ষে হে ঢাল বা যুদ্ধের সমস্ত অন্ডিকুণ্ঠ নিভিয়ে দিতে পারে। প্রভু যীশু আমাদেরকে বিশ্বাসের ঢাল। যখন শয়তান আমাদের আগুনের ডার্টের মতো আক্রমণ করার চেষ্টা করে তখন বিশ্বাস আমাদের খ্রিস্ট নিজেকে দের লুকিয়ে রাখা উচিত। প্রতিপক্ষ প্রভু যীশুর বিরুদ্ধে দাঁড়াতে পারে না, কারণ তারা মৃত্যুর মাধ্যমে তিনি শয়তানকে ধ্বংস করছে যার মৃত্যুর ক্ষমতা ছিল। ইব্রি 2:14, রোমিয়া 16:20 লিখা যায়, আর শান্তির ঈশ্বর তাড়াতাড়ি শয়তানকে তোমাদের পায়ের তলায় দলিত করবেন। আমাদের প্রভু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে থাকুন। শয়তান জাদুবিদ্যা বা ভবিষ্যবাণীকে কখনোই ভয় পাবেন না, মহান প্রভু এবং তিনি আপনার সাথে আছেন। আপনাকে যা করতে হবে তা হল প্রভুর বাধ্য হইয়া এবং শয়তানকে প্রতিরোধ করা। শাস্ত্র বলে যাকোব 4:7 যে, অতএব তোমরা নিজেদের ঈশ্বরের কাছে সাপ দাও কিন্তু দিয়ালের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের কাছে পালিয়ে যাবে। একবার যখন ঈশ্বরের একজন বান্দার দীর্ঘদিন পরিচর্যা পড়ি বাড়ি ফিরে আসলেন, সে খুব ক্লান্ত হয়ে বিছানায় পড়ে গেল। তার গভীর ঘুমের মধ্যে শয়তান আসে তাকে বিরক্ত করার জন্য। তার খাট দুয়ালে ঈশ্বরের লোক তার ঘাম থেকে জাগে উঠলেন এবং শয়তানকে বসে থাকতে দেখলেন। সে মুহূর্তে তিনি তাকে দেখছিলেন, তিনি খুব নৈমিত্তিক হয়ে বললেন, তুমি কি হে শয়তান, আমি ভাবছিলাম তুমি কোনো ভূমিকম্প। এবং তিনি আবার ঘুমাতে চলে গেলেন। শয়তান লজ্জিত হয়ে সেখানে থেকে পালিয়ে গেল। ঈশ্বরের সন্তানেরা, যেহেতু প্রভু সর্বদা আপনার পাশে আছেন, আপনার শয়তানকে ভয় পাওয়ার দরকার নাই। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যী শুক্ল হয়েছে 2 তিমথী 1:7 আমরা পাঠ করি। পবিত্র শাস্ত্র আজকে কী কয়, কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেয়নি কিন্তু শান্তির প্রেমের সমুদ্রের আত্মা দিয়েছে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরবর্তী সোমবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।